আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে শিল্প মন্ত্রণালয় যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তো তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন চাকরির আপডেট নিউজ আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, শিল্প মন্ত্রণালয়ে আপনার দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে ভিন্ন ভিন্ন পদ রয়েছে। তো আপনারা চাইলে এখানে আবেদনটি করতে পারবেন। তো আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কী কী কাগজপত্র প্রয়োজন, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো দেখেন, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার আপনার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI এর রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্যপদ সময়ে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। দেখেন, ক্রমিক নাম্বার 1, পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, জাতীয় বেতন স্কেল 15 অনুসারে। তো আপনারা দেখেন, ডকুমেন্ট কন্ট্রোল অফিসার, আপনার পদের সঙ্গে একজন লোক নিয়ে হবে, সর্বোচ্চ বয়স 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন পড়িত রসায়ন প্রাণ বা রসায়ন বায়োলজিতে বা কেমিস্ট্রি ফার্মেসি উদ্ভিদবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান উপসংখ্যানে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর সম্মান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো তারপর দেখেন, 2 নম্বর, ইন্টারনাল অডিট অফিসার, পদের সঙ্গে আপনার দুইজন, বয়স হচ্ছে আপনার 35 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন কেমিস্ট্রি ফার্মেসি উদ্ভিদবিদ্যা মৃত্তিকা আপনার একই ইয়েতে আপনার ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তারপর দেখেন, সহকারী পরিচালক হিসাব ও অভ্যন্তরীণ নিরীক্ষা, পদের সঙ্গে একজন, MBA বা হিসাব বা অর্থ বা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ডিগ্রি থাকতে হবে বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর, দেখেন, পরীক্ষক রসায়ন, আপনার 16 জন লোক নেওয়া হবে, 30 বছর বয়স, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণী বা সমতুল্য CGPA সহ স্নাতকোত্তর থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদনটি আপনার করতে পারবেন। 16 জন লোক নেওয়া হবে। তারপর দেখেন, 5 নম্বর, পরীক্ষক পৌরকৌশল পদার্থ, আপনার 22,000 থেকে 53,000 টাকা বেতন গ্রেড 9, আপনার 6 জন লোক নেওয়া হবে, পদের সংখ্যা 6 জন, 30 বছর মেয়াদ বা সর্বোচ্চ আপনার 30 বছর হতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণী বা সমতুল্য CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আপনি আবেদনটি করতে পারবেন। 7 নম্বর, দেখেন, পরীক্ষক টেক্সটাইল, 3 জন লোক নেওয়া হবে, আপনার বয়স হতে হবে আপনার 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর হচ্ছে, আপনি দেখেন, পরীক্ষক মেট্রোলজি, আপনার 2 জন লোক নেওয়া হবে, বয়স সর্বোচ্চ 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অ্যাপ্লাইড বা ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স রসায়ন ফলিত রসায়ন বায়োকেমিস্ট্রি ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণী বা সমতুল্য CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। 9 নম্বর, দেখেন, পরীক্ষক বা মান কৃষি ও খাদ্য, 1 জন লোক নিয়ে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা ফলিত রসায়ন প্রাণ বিদ্যা থাকতে হবে। 10 নম্বর, পরীক্ষক মান রসায়ন, আপনার ওটা কি অবস্থা। 11 নম্বর, দেখেন, পরীক্ষক মান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও কারিগরি, আপনার 2 জন লোক নেওয়া হবে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সায়েন্স বিষয়ে আপনার প্রথম শ্রেণীর সমতুল্য CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য CGPA তে স্নাতকোত্তর সম্মান থাকতে হবে। 12 নম্বর, দেখেন, পরীক্ষক মান পৌরকৌশল, আপনার 2 জন লোক নেওয়া হবে, 30 বছর বয়স। তারপর আপনার 3 নম্বর, দেখেন, ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস, আপনার 20 জন লোক নেওয়া হবে, ফিল্ড অফিসার 20 জন লোক নেওয়া হবে, বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ বা রসায়ন মাইক্রো
बायोलॉजी फार्मेसी मैथमेटिक्स प्राणविद्या उद्भिदमृत्तिका विज्ञान एग्रो केमिस्ट्री कृषि फूड साइंस एंड टेक्नोलॉजी अपना 4 बर्ष डिप्लोमा थकते हैं तब आपने एखे आवेदन करते हैं। तरपे देखें 14 नम्बर परिदर्शक 25 जन लोक ना 30 बसर बयस शिक्षक जुगता को शिक्षित विश्वविद्यालय होते फिजिक्स एप्लाइड फिजिक्स एंड इलेक्ट्रॉनिक्स कंप्यूटर साइंस रसायन फलित रसायन बायोमेट्रिक्स मैथमेटिक्स एप्लाइड मैथमेटिक्स विषय प्रथम श्रेणी पर समतुल्य सीजीपीए थकते हैं। तो अपना टोटल 14 पोस्टे 86 जन लोक ना तो अपना जो आवेदन कर शर्तावल रही है देखें प्रार्थी को अवश्य बांग्लादेश नागरिक होते हैं सकल जिला प्रार्थी विज्ञप्ति उल्लेखित पदे आवेदन करते पर एक जन प्रार्थी एक बेसि पदे आवेदन करते पर ना बस समय समय 1 जून 2021 तारीखे क्रमिक नम्बर 1 थे देवे अपना आगे बोले दिए तो एखे और एक विस्तारित देवा एक भलोभवे पढ़े नीबें। तो अपना देखें अनलाइने आवेदनपत्र पूरण संक्रांत नियमावली शर्तावली এই বিজ্ঞপ্তির অধীনে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি বা প্রার্থীগণ bsti.ilo.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র প্রেরণ বা পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ ও সময় 6 জুন 2021 তারিখ রবিবার সকাল 10 ঘটে থেকে সেই আবেদনটি শুরু হবে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ 5 জুলাই 2021 তারিখে सोमवार विकाल 5টায় आवेदन शेष हो। तो अपनारा जरा एत भिडी देखे तक असंख्य धन्यवाद जानिए एखे बक्तव्य शेष कर सबाई भलो थकबें सुस्थान आल्ला हाफिज़।